নমস্কার বন্ধুরা, আজকে সয়াবিনের একদম একটি সহজ রেসিপি শেয়ার করব। সেই জন্য সয়াবিন আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সয়াবিনগুলো সেদ্ধও করে নিতে পারেন, কিংবা গরম জলেও ভিজিয়ে রেখে দিতে পারেন। আমি কিন্তু ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আমার কাছে সয়াবিনের ভেতরে একটু শক্ত থাকলে ছিঁড়ে খেতে ভালো লাগে। আর আমার মতন কার কার এরকম সয়াবিন ছিঁড়ে খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। 30 মিনিট পর ভালো করে ধুয়ে সয়াবিনগুলো হাত দিয়ে চিপে চিপে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা 3টে ডিম ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এখন কিন্তু বর্ষাকাল আর সবজির প্রচণ্ড দাম, আপনারা যদি ঘরে থাকা শুকনো উপকরণ দিয়ে তরকারি রান্না করে নিতে চান তাহলে এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আর আমার চ্যানেলে কিন্তু বর্ষাকালের জন্য আরও শুকনো রেসিপি চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। 3টে ডিম আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার ডিমের প্লেটটা সাইডে রেখে দিয়ে এবার চলে যাচ্ছি রান্নার মেন প্রসেসে। সেই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব, কারণ প্রথমেই যদি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেওয়া যায় তাহলে কোনো কিছুই কিন্তু কড়াইয়ের তলাতে খুব সহজে ধরে লাগে না। আমি এবার গরম তেলে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনের মধ্যে আমি একটু হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম, এতে করে সয়াবিনের ভেতরে সুন্দরভাবে হলুদ লবণ ঢুকে যাবে। এবার সয়াবিনগুলো আমি একটু লালচে কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। সয়াবিনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে সাইডে রেখে দিচ্ছি। আর একই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল ফোড়নের জন্য গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দারচিনি, দুটো এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা তরকারির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। এবার ফোড়নের মধ্যে একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ফোড়নটা একটু লাল করে ভেজে নিতে হবে। ফোড়ন এসে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা বাটা একসাথে, আর একই সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, সাথে তরকারির স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে দেব। হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সাথে এক চামচ পরিমাণ দিয়ে দেব, আর হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়োও একসাথে দিয়ে দিচ্ছি। কালারের জন্য এখানে আমি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করেছি। এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, যেভাবে আমরা মাংসের মশলা কষাই মশলাটা ঠিক সেভাবেই কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষে গেছে, মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে ঠিক এই সময় ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে সয়াবিন ভালো করে কষিয়ে নিয়ে এবার ঝোলের জন্য দেড় গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটাকে খুব ভালো করে ফুটতে দেব। তরকারিতে ঝোলটা ফুটিয়ে নেওয়ার সময় তরকারির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ টিস্পুন পরিমাণ এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি দেওয়ার পরেও ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তরকারির ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাসুরি মেথি। এখন কিন্তু বর্ষাকাল, তাই শুকনো খোলায় কাসুরি মেথি হালকা একটু টেলে নিয়ে তারপরে হাত দিয়ে গুঁড়ো করে দেবেন। আর সাথে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা ডিমগুলো। এবার তরকারিটা ভালো করে কষিয়ে আর ভালো করে মজিয়ে রান্নাটা করে নামিয়ে নিলেই সয়াবিন দিয়ে ডিমের রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে। এভাবে রান্না করে নিন, বর্ষাকালে বাজারে যাওয়ার একদমই প্রয়োজন হবে না। আর সাদামাটা রান্নাটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।